নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড, নাটক রবি ও বউ ঠাকুরুন দ্বিতীয় ও শেষ পর্ব। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? লাইনটা তো ডিস্টার্ব করছে না? হ্যাঁ, আমি আমি শুনতে পাচ্ছি। তোমার যে কাল ফেরার কথা ছিল, কি আটকে গেছো? সবাই তো বাড়ি থেকে কাজ করছে, তোমার কেন হিল্লি দিল্লি করা আমি বুঝি না বাপু। অন্তত একবার ফোন তো করতে পারো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখছি। হ্যাঁ হ্যাঁ অমল ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না, শুধু একটু রেগুলার ফোনটা করো। বাই। পতিদেবতা কি বলছেন? কি আর বলবেন, তার তো শুধু কাজ আর কাজ। পৃথিবীর অসাতলে গেলেও তার কাজ আর শেষ হবে না। নিজের কাছে ধরে বেঁধে রাখতে পারো না? সেই শক্তিটুকু থাকলে তো হয়েই যেত। তাহলে বলছো তোমার কোনো জোর নেই? সে কথা তো বলিনি, আছে তো, জোর আছে। শুধু যেখানে খাটাতে যাই সেখানে আর কাজ করে না। তবে আমাকে তোমার সেই নতুন বউ ঠাকুরনের মতো ভেবো না, যে সব ছেড়ে ছুড়ে আফিং খেয়ে কেটে পড়ব। তুমি বড় নির্দয় বৌঠান, একটু কষ্ট হয় না তোমার? ইন্দিরা দেবী কি লিখেছেন দেখো। নতুন কাকিমা জেদি মেয়ে ছিলেন। একদিন জ্যোতি কাকা মহাশয়কে বললেন, তাড়াতাড়ি বাড়ি ফিরো। জ্যোতি কাকা মশাই প্রায় বাড়ি ফিরতেন না, তার প্রধান আড্ডা ছিল বীরজি তালাওয়ে আমাদের বাড়ি। আমার মা জ্ঞানদানন্দিনী দেবীর সঙ্গে ওর খুব ভাব ছিল। সেদিনও যথারীতি আমাদের বাড়িতে এসেছেন জ্যোতি কাকা মশাই। আড্ডায় আড্ডায় গানে গানে এমন দেরি হয়ে গেল, সে রাত্রে আর জোড়াসাঁকো ফিরলেন না। পরদিন যখন বাড়ি ফিরলেন, নতুন কাকিমার মুখ থমথমে, কথাই বললেন না। তার অভিমান হল প্রচণ্ড, জন্মদিনে বলা সত্ত্বেও কেন জ্যোতি কাকামশাই এলেন না। তার দুদিন পরেই অঘটন। আমাদের জোড়াসাঁকো বাড়িতে এক কাপড়ওয়ালা আসত, তার নাম বিশু। সেই বিশুকে দিয়ে নতুন কাকিমা লুকিয়ে আফিম আনালেন। সেই আফিম খেয়ে নতুন কাকিমার সব শেষ। অন্য ভার্সন আছে বাবু, এটা নাকি রবীন্দ্রনাথের ছোট দিদি বর্ণকুমারীর থেকে অমল হোম জেনেছিলেন, সেটাই লিখে গেছেন আব্দুল ওদুদ তাঁর বইতে। জ্যোতিরিন্দ্রনাথের ধোপার বাড়িতে দেওয়া জব্বার পকেটে সেই দিনের একজন বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে তার অন্তরঙ্গতার পরিচয়ক কতগুলো চিঠি পাওয়া যায়। এই চিঠিগুলো পড়ে কাদম্বরী দেবী কদিন বিমনা হয়ে কাটান। সেই চিঠিগুলোই তার আত্মহত্যার কারণ এই কথা নাকি কাদম্বরী দেবী লিখে গিয়েছিলেন। তার সেই লেখাটি ও চিঠিগুলো সবই মহর্ষির আদেশে নষ্ট করে ফেলা হয়। বাবা, তা বলি তুমিও এমন কোন চিঠি পেয়েছো নাকি? সেগুলোও বালি। আরে তাহলেও তো কোমর বেঁধে ঝগড়া করার মতো একটা কারণ পাওয়া যেত, একটা এক্সাইটিং ব্যাপার হতো। তোমার দাদার প্রিয়তমা তো একজনই। তুমি? না, তেনার অফিস। কিন্তু তুমি বাবু ভর দুপুরবেলায় এইসব অলক্ষণে কথাবার্তা পারছো কেন বলতো? এমনিতেই প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে, তার উপর এইসব ডিপ্রেসিং কথাবার্তা না বললে চলে না। না উমা, শুরু তো করলে তুমি। ওটা তো কথার কথা, তোমার দাদার রেফারেন্সে চলে এলো, তাই বলে কে কিভাবে আফিম খেয়েছে সেসব ডিটেলস নিয়ে আলোচনা করতে বলেছি আমি? সত্যি ডিপ্রেসিং। এমন একজন গুণী মহিলা স্রেফ অভিমান করে চলে গেলেন, ভাবতো এরকম একটা আঘাতে রবীন্দ্রনাথের কি দশা। এরপরে তো কত কাছের মানুষ মারা গেছে, স্ত্রী পুত্র কন্যা, কিন্তু এই যন্ত্রণাটা বোধহয় তিনি সারা জীবন ভুলতে পারেননি। নিজেই তো লিখেছেন, আমার ২৪ বছর বয়সের সময়
মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়। তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে। শিশু বয়সের লঘু জীবন বড় বড় মৃত্যুকেও অনায়াসেই পাশ কাটাইয়া ছুটিয়া যায়, কিন্তু অধিক বয়সে মৃত্যুকে অত সহজে ফাঁকি দিয়া এড়াইয়া চলিবার পথ নাই। তাই সেদিনকার সমস্ত দুঃসহ আঘাত বুক পাতিয়া লইতে হইয়াছিল। জীবনের মধ্যে কোথাও যে কিছুমাত্র ফাঁক আছে তাহা তখন জানিতাম না। সমস্তই হাসি কান্নায় একেবারে নিরেট করিয়া বোনা, তাহাকে অতিক্রম করিয়া আর কিছুই দেখা যাইত না, তাই তাহাকে একেবারে চরম করিয়াই গ্রহণ করিয়াছিলাম। এমন সময় কোথা হইতে মৃত্যু আসিয়া এই অত্যন্ত প্রত্যক্ষ জীবনটার এক প্রান্ত যখন এক মুহূর্তের মধ্যে ফাঁক করিয়া দিল, তখন মনটার মধ্যে সে কি ধাঁধাই লাগিয়া গেল। চারিদিকে গাছপালা, মাটি, জল, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা তেমনি নিশ্চিত সত্যেরই মতো বিরাজ করিতেছে, অথচ তাহাদেরই মাঝখানে তাহাদেরই মতো যাহা নিশ্চিত সত্য ছিল, এমনকি দেহ, প্রাণ, হৃদয়, মনের সহস্রবিধ স্পর্শের দ্বারা যাহাকে তাহাদের সকলের চেয়ে বেশি সত্য করিয়াই অনুভব করিতাম, সেই নিকটের মানুষ যখন এত সহজে এক নিমিষে স্বপ্নের মতো মিলাইয়া গেল, তখন সমস্ত জগতের দিকে চাহিয়া মনে হইতে লাগিল, এ কি অদ্ভুত আত্মখণ্ডন! যাহা আছে এবং যাহা রহিল না, এই উভয়ের মধ্যে কোনো মতে মিল করিব কেমন করিয়া? জানো তো অমল, আজকাল একটা কথা প্রায় মনে হয়, আগে ভাবতাম না, কিন্তু এত মানুষ চলে যাচ্ছে তো তাই হয়তো। আচ্ছা, আমিও তো হঠাৎ চলে যেতে পারি, তাই না? মোটেও না ম্যাডাম, আমরা বুড়ো হব, চামড়াগুলো ঝুলে পড়বে, চুলগুলো সাদা হবে, আমি সাহিত্য একাডেমি পুরস্কার পাবো, আর তুমি চ্যানেলে বলবে আমি প্রথম থেকেই কেমন ট্যালেন্টেড ছিলাম। না অমল, কেমন মনে হচ্ছে সবটাই কেমন ভাগ্যের সুতো দিয়ে বাঁধা, অদৃশ্য কেউ যখন তখন সেই সুতোটাকে ছিঁড়ে দিতে পারে। তুমি ভয় পেয়েছো বৌঠান? না, এ ভয় নয় অমল, সবকিছু অনিশ্চিত হয়ে গেলে যেমন ফাঁকা ফাঁকা লাগে, এও যেন ঠিক তেমনি। আমি আছি তো, এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার চোখের দিকে দেখো, কিচ্ছুটি হবে না। তুমি আছো জানি তো, তাই তো আরো যন্ত্রণা অমল। তুমি সেই লেখাটা একটু পড়ে শোনাবে? কোন লেখা বৌঠান? সেই যে ভোরবেলা সে বিদায় নিলে। আচ্ছা, ভোরবেলায় সে বিদায় নিলে, আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া। আমি রাগ করে বললেম, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাতে ফুল গাছের টব, খাটের উপর নাম লেখা হাত পাখাখানি, সবই তো সত্য। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললাম, থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। এও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? মন চুপ করলে, বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না, সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমি রাগ করে বললেম, কি করে জানলে দেহ কি ভালো নয়, সে দেহ গেল কোনখানে? ছোট ছেলে
যেমন রাগ করে মাকে মারে, তেমনি করেই বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেম, বললেম, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলেম, মনে হলো কে বললে অকৃতজ্ঞ। জানলার বাইরে দেখি ঝাউ গাছের আড়ারে তৃতীয়ার চাঁদ উঠছে, যে গেছে যেন যেন তারই হাসির লুকোচুরি। তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভর্ৎসনা এলো। ধরা দিয়েছিলেন সেটাই কি ফাঁকি, আর আড়াল পড়েছে এইটাকেই এত জোরে বিশ্বাস। নাটক রবি ও বউ ঠাকুরুন দ্বিতীয় ও শেষ পর্ব, লেখা বৈজয়ন্ত চক্রবর্তী, অভিনয় অমল, অর্পণ মল্লিক, বৌঠান, অবর্ণা রায়, সাউন্ড ডিজাইন সুশান্ত দাস।